মত ছিল পুলিশ এগুলো সব আর্টিফিশিয়াল বোমাগুলি উদ্ধার হচ্ছে কিন্তু কেউ গ্রেফতার হচ্ছে না বোমাগুলি গুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে সেই লোকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশের মালখানায় কিছু সুতো লাগানো গোল গোল জিনিস থাকে এগুলো আই ওয়াশ করা হচ্ছে এবং আপনাদের দুর্ভাগ্যজনক হলো সত্যি বাংলার কিছু ওয়ান সেকশন অফ মিডিয়া এটাকে আপনারা দেখাচ্ছেন আপনাদের কাছে জানতে চাইছি যে বোমাগুলি যে উদ্ধার হচ্ছে কার কাছ থেকে উদ্ধার হচ্ছে মমতা ব্যানার্জির ইমেজটা ডিস্ট্রয় হয়ে গেছে রামপুরহাটের ঘটনায় আর এক সপ্তাহে 26 জন খুন হয়েছে তাই তার ইমেজ বিল্ডিং এর জন্য তিনি পুলিশকে ইউজ করছেন এ সেকশন অফ মিডিয়াকে ইউজ করছেন যাদেরকে পশ্চিমবাংলার লোক চটি চাটা মিডিয়া বলে তাদেরকে ইউজ করছেন টু বিল্ড হার ইমেজ এতে কোনো লাভ হবে না 2006 বামফ্রন্ট 235 বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করে বীরভূমের এসপিকে একসময় সিংহম বলেছিল বিজেপি ভাদুসে খুন হওয়ার পর এসডিপিও ওসির মতো এই এসপির কি ভূমিকা ছিল সেটা তো তদন্তের বিষয় আমরা নজর রাখছি রামপুরহাট কাণ্ড নিয়ে আক্রমণে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি বারবার নির্বাচনে পরাজিত শুধু নয় তাদের দলের মধ্যে আদি বিজেপি তৎকাল বিজেপি পরিযায়ী বিজেপি আবার একটা পরজীবী বিজেপি ফলে তাদের এই ধরনের একটা ঘটনা চাই কিছু মৃতদেহ চাই কেন্দ্রীয় এজেন্সি চাই সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে তাদের তরফের কুৎসাগুলোকে প্রচার করতে এই ধরনের তদন্তে গতিবিধি প্রচারে থাকা এটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে জেলার পুলিশ সুপার যিনি অতীতে যাকে ভারতীয় জনতা পার্টি যার মধ্যে বাজিরাও সিংহামকে আবিষ্কার করেছিল ফলে গোটা বিষয়টা ভারতীয় জনতা পার্টি পুলিশ সুপার বাকি কার কি ভূমিকা ছিল এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই তদন্ত যেভাবে এগোবে সেই অনুযায়ী আমরা সবাই নজর রাখছি ভাদু শেখের উপর যদি খুনের পর ওই এলাকায় নিরাপত্তার কি কি ব্যবস্থা দরকার ছিল সেটা ওসি এসডিপিওর পাশাপাশি নিশ্চয়ই এসপিরও কোনো কি ছিল সেগুলো তো তদন্তের বিষয় সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে